এই মুহূর্তে যখন সমগ্র বিশ্বের ফোকাস গাজাতে, যেখানে যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করা হয়েছে, একই সময় আফ্রিকার কাছে লোহিত সাগরে এমন কিছু ঘটছে যা সমগ্র মধ্যপ্রাচ্য এমনকি সমগ্র বিশ্বকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইয়েমেনের হুতিরা বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্টে ফাঁদ পেতে রেখেছে। গত কয়েক মাসে অনেকগুলি কন্টেইনার জাহাজকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দ্বারা হামলা করা হয়েছে, যার কারণে বিশ্ব বাণিজ্য পুরোপুরিভাবে প্রভাবিত হচ্ছে। এই আগ্রাসনের জবাবে আমেরিকান এবং ব্রিটিশ নৌবাহিনী জানুয়ারিতে ইয়েমেনে ব্যাপক বোমা বর্ষণ করে, যার পাল্টা জবাবে ইয়েমেন লোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়া আরও জাহাজকে আবারও ড্রোন হামলা করে। এরপর পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আসলে ইসরায়েল যখন গাজাতে আক্রমণ করে যাচ্ছে, তখন ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা হামাসের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে। কিন্তু ইয়েমেন গাজা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থান করায় হুতি এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না। তাই নভেম্বর 2023 সালে তারা ঘোষণা করেছিল, তারা ইয়েমেনের কাছাকাছি যাওয়া প্রতিটি জাহাজকে আক্রমণ করবে যেগুলি ইসরায়েল যাচ্ছে অথবা ইসরায়েল থেকে আসছে, বা এটিতে কোনো ইসরায়েলি পতাকা রয়েছে অথবা জাহাজে কোনো ইসরায়েলি আছে। এই হামলা ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ না ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করে। কিন্তু এই পয়েন্ট গোটা বিশ্বের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? এই পয়েন্ট গোটা বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হুতিদের হামলার কারণে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর কারণ হলো লোহিত সাগরের এই সমগ্র এলাকা আমাদের বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব অর্থনীতি পরিচালনার জন্য সুশৃঙ্খল বাণিজ্য করা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের বিশ্বের বাণিজ্যের 80% সমুদ্রপথে হয়ে থাকে, এবং এই সমুদ্রগুলির মধ্যে একটি হলো লোহিত সাগর, যা হলো 21 শতকের সবচেয়ে উত্তপ্ত এবং বিপজ্জনক ভূরাজনৈতিক এলাকা। কারণ এখানে দুটি চোক পয়েন্ট আছে, একটি হলো মিশরের সুয়েজ খাল, দ্বিতীয়ত ইয়েমেনের কাছে বাবেল মানদেব প্রণালী। 28 কিলোমিটারের এই সরু জায়গাটি যেখানে মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে আসা জাহাজগুলো ভারত মহাসাগর অতিক্রম করে, লোহিত সাগরে প্রবেশ করে এবং তারপর সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে যায়, যেখান থেকে তারা ইউরোপ ও আমেরিকায় পৌঁছায়। তাই মূলত এশিয়া এবং মধ্যপ্রাচ্যকে ইউরোপে সংযোগ করার জন্য এটি সবচেয়ে ছোট পথ। সমগ্র বিশ্বের 10% তেলের সরবরাহ এবং 6% প্রাকৃতিক গ্যাস এই 28 কিলোমিটারের চোক পয়েন্টের মধ্য দিয়ে যায়, এবং এই সমস্ত গ্যাস এবং তেল এই আরব দেশ থেকে হরমুজ প্রণালী হয়ে আসে। 2022 সালের পরিসংখ্যান অনুসারে সমগ্র ইউরোপের 20% তেলের আমদানি এবং 24% গ্যাসের আমদানি এই বাবেল মানদেব প্রণালী অতিক্রম করে আসে। শুধু তেল ও গ্যাসই নয়, সমগ্র এশিয়া ও ইউরোপের বাণিজ্য সংযুক্ত রয়েছে এই রুটের মাধ্যমে। চীনের 30% উৎপাদন রপ্তানি এই বাবেল মানদেব প্রণালী দিয়ে ইউরোপ ও উত্তর আমেরিকাতে যায়। তাই যদি কোনো কারণে এই রুট যদি অবরুদ্ধ হয়, তাহলে বিশ্ব অর্থনীতির পতন ঘটতে পারে। শুধুমাত্র একটি বিকল্প পথ, এবং তা হলো সমগ্র আফ্রিকা মহাদেশ পাড়ি দিয়ে আসা। সুয়েজ খাল নির্মাণ হওয়ার আগে কন্টেনার জাহাজ এই রুট ব্যবহার করত, কিন্তু এই রুট সুয়েজ খালের রুট থেকে 7400 কিলোমিটার থেকেও অধিক দীর্ঘ, যার কারণে অতিরিক্ত জ্বালানি খরচ হয়। সে কারণে ইয়েমেনি হুতিদের হামলার পর এই শিপিং কোম্পানিগুলির $00,00,000 লোকসান হচ্ছে। এখনও পর্যন্ত হুতি এখানে মিসাইল ও ড্রোন দিয়ে কমপক্ষে 13টি বাণিজ্যিক জাহাজ ও সর্বমোট 60টিরও অধিক জাহাজকে টার্গেট করছে, যার কারণে বিশ্বের অনেক বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানিগুলি লোহিত সাগরের মধ্য দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়, এবং সম্প্রতি ব্রিটিশ পেট্রোলিয়ামও লোহিত সাগর দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। এবং যদি আরও কিছু কোম্পানি এই বয়কটের সাথে যোগ দেয়, তখন ইউরোপের তেল এবং গ্যাসের সরবরাহ বড় বিপদে পড়বে। আমেরিকা এই রুট এবং ইসরায়েলি জাহাজ রক্ষার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। আমেরিকা আন্তর্জাতিক আবেদন করেছে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করার জন্য, কিন্তু ব্রিটেন ছাড়া অন্য কোনো দেশ ইয়েমেনি হুতিদের বিরুদ্ধে অভিযানে এগিয়ে আসেনি। ফ্রান্স, ইতালি, স্পেন সরাসরি এগিয়ে যেতে অস্বীকার করেছে। মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতও এই অপারেশন থেকে অনুপস্থিত রয়েছে। চীন ও রাশিয়া, যাদের জিবুতিতে সামরিক ঘাঁটিও রয়েছে, তারাও এখনও পর্যন্ত চুপচাপ রয়েছে। আসলে রাজনৈতিক মতপার্থক্য একদিকে, তবে অন্য একটি কারণ হলো হুতিদের ড্রোনকে আটকানোর জন্য ব্যয়বহুল খরচ।
পশ্চিমী দেশগুলির অত্যাধুনিক অস্ত্র এত দামি যে তারা এই ছোট্ট কমদামি ড্রোনকে ধ্বংস করা অর্থসঙ্গত নয়। এর উদাহরণ হল সম্প্রতি ফ্রান্স ইয়েমেনের স্যাট 136 ড্রোনকে আটকানোর জন্য AR-15 সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করেছে। ফ্রান্সের Aster-15 ক্ষেপণাস্ত্রের দাম $1 মিলিয়ন, অন্যদিকে ইয়েমেনি ড্রোনের দাম মাত্র $20,000। $20,000 একটি ড্রোনকে ধ্বংস করার জন্য $1 মিলিয়ন মিসাইল ব্যবহার করা কোনোভাবে ন্যায়সঙ্গত নয়। কিন্তু অন্যদিকে যদি এই জাহাজগুলো ধ্বংস হয়ে যায় সেটাও $00,00,000 ক্ষতি। তাই এটা হুতিদের জন্য জয়ের পরিস্থিতি। এছাড়া হুতিদের আরও অনেক শক্তিশালী অস্ত্র রয়েছে, যেগুলি 800 থেকে 1400 কিলোমিটার সীমার মধ্যে যে কোনো টার্গেটকে নিখুঁতভাবে আঘাত করতে পারে। এই ব্যালিস্টিক মিসাইলগুলি পশ্চিমা অস্ত্রের তুলনায় খুবই সস্তা, এ কারণে এখানে একটি খুবই জটিল দ্বন্দ্ব গড়ে উঠেছে। এ কারণে অনেক দেশ এই দ্বন্দ্বের অংশ হতে চায় না। মিশরও এ ব্যাপারে খুবই চিন্তিত। মিশরে এর একটি নেতিবাচক প্রভাব থাকবে, কারণ সুয়েজ খালের মধ্য দিয়ে যাওয়া জাহাজ থেকে মিশর বছরে $10 বিলিয়ন আয় করে। তাই যখন জাহাজ আফ্রিকান রুট দিয়ে যাতায়াত করবে, মিশরীয় অর্থনীতিতে এর একটি বড় ধাক্কা পড়বে। সৌদি আরব এই বিষয়ে এখনও নীরব। 2015 সাল থেকে সৌদি আরব ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সৌদি আরব সুন্নি মুসলিম দেশ, অন্যদিকে হুতিরা শিয়া মুসলিম সংগঠন, এজন্য এদের মধ্যে বিবাদ অনেক পুরনো। কিন্তু সম্প্রতি সৌদি আরব ইয়েমেনের নেতৃত্বের সঙ্গে শান্তি চুক্তিও করেছে। সৌদি আরব এখন পুরো পরিস্থিতি চুপচাপ দেখছে। কিন্তু অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত আমেরিকার উপর অনেক চাপ দিচ্ছে হুতিদের উপর আক্রমণ করার জন্য, কারণ সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের হুতি বিরোধী গোষ্ঠীকে সমর্থন করে। মধ্যপ্রাচ্যের দেশগুলি সবসময় পরস্পর একে অপরের সাথে বিভিন্ন বিবাদে যুদ্ধে জড়িত থাকে। আমরা এর আগে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি যে কেন সবসময় মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে থাকে। এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভিডিও শেষে অবশ্যই দেখবেন। গত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাত সহ আরও অন্যান্য দেশ ইয়েমেনে অনেক বেশি আগ্রহ নিচ্ছে, এবং এর কারণ হল ইয়েমেনে তেলের বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে। কিছু রিপোর্ট অনুযায়ী ভেনিজুয়েলার পর গোটা বিশ্বে ইয়েমেনে সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে, আর অনেক আরব দেশ এটা চায় না যে সেই তেলের নিয়ন্ত্রণ হুতিদের হাতে যাক। ইয়েমেনের অর্থবিদ হাসান আলীর মতে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করেছে, যার জন্য গত 30 বছর ধরে ইয়েমেনকে এই তেলের মজুদ ব্যবহার করতে বাধা দেওয়া হয়েছে। January 2013 স্কাই নিউজ রিপোর্ট করেছে যে ইয়েমেনে গোটা বিশ্বের 34% তেলের মজুদ আছে, আর যদি এই মজুদ ব্যবহার করা হয় তাহলে সৌদি আরবের তেলের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণেই ইয়েমেনিরা এটা বুঝতে পেরেছে যে সৌদি আরব ইয়েমেনের বর্তমান পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি দায়ী, কারণ সৌদি আরব নিজের সুবিধার জন্য ইয়েমেনের গৃহযুদ্ধকে উৎসাহিত করেছিল। কিন্তু এখন ইয়েমেনিরা অনেকটাই সচেতন হয়েছে। বহু বছর ধরে বিশ্ব তাদের উপেক্ষা করছিল, কিন্তু এখন তারা বিষয়টি নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। মাত্র কয়েকদিনের মধ্যেই বিশ্বের অনেক শক্তিশালী দেশ আতঙ্কিত হয়ে পড়েছে। হুতিরা হুমকি দিয়েছে যে ইসরায়েল যদি গাজাতে যুদ্ধ বন্ধ না করে তাহলে তারা রোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়া সমস্ত ইন্টারনেট কেবলকে ধ্বংস করে দিবে। এরপর এশিয়া ও মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য ভিডিওর শুরুতে বলেছি, ইয়েমেন বিশ্বের এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে যে এখানে ঘটা যে কোনো কার্যকলাপ সমগ্র মধ্যপ্রাচ্য, এমনকি পুরো বিশ্বকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক করে বন্ধু ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা পরবর্তী ভিডিওতে জানব হুতি কারা, কীভাবে হুতিদের উত্থান হলো। ভিডিওটি যাতে মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।